আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত। একিমের নিউজের আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। পিওর্স, একটা হারানো বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওটা করা। গুরুস্তত্ব, ইতালির গুরুস্তত্ব থেকে নাপোলিতে শরীয়তপুরের একজন লোক, সে নাপোলি আসার পরে স্টেশন থেকে তার ব্যাগটি রেখে বের হয়ে যায়। তারপরে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিয়ে বিস্তারিত এবং স্ক্রিনে আপনারা তার নাম্বারটা পাবেন। যদি আপনারা তার কোনো সন্ধান পান, ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং বিস্তারিত আরও কিছু কথা শুনেন। তার পরিচিত যে লোক আছে সে বলতেছে, ওই লোক কিভাবে হারাইছে, কিভাবে কই থেকে আইছে? 9 ফেব্রুয়ারি গুরুস্তত্ব থেকে নাপোলি আইছে। নাপোলি আসার পরে ব্যাগটা স্টেশনে রাখেই ও হারাই গেছে। এরপর আরও খোঁজ পাওয়া যাইতেছে। ওটা বাড়ির ঠিকানা আপনি জানেন? বাড়ির ঠিকানা শরীয়তপুর, আর পুলিশে কি বলছে? তারপর ওই পুলিশ ওই স্টেশনে যে পুলিশ, ওই পুলিশের কাছে তার ব্যাগটা আছে নাকি? ওই ব্যাগটা পেয়েই পুলিশে ফোন দিছে। ফোন দেওয়ার পরেই তারা চলে আসছে তারা খোঁজার জন্য। তারপরে আর তার পাওয়া যায় নাকি? ভিডিওটা যে যেখান থেকে দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন। এতে করে যদি কারো চোখে পড়ে আপনার এই ভিডিওর মাধ্যমে, হয়তো লোকটা খুঁজে পাবে তার ফ্যামিলি এবং তার একটু মানসিক সমস্যা আছে, হয়তো সেই কারণেই সে হারিয়ে গেছে। দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওয়াবারাকাতুহ।